জৌলুসীন অনারম্বর পুজো এটাই দস্তুর। জাগজমক করতে গেলেই নাকি পরিবারে বারবার নেমে এসেছে বিপদের কালো ছায়া। তাই প্রায় 329 বছর ধরে সাধারণভাবে এই দুর্গা আরাধনা করছেন বরাকরের মুখোপাধ্যায় পরিবার। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বরাকর নদীর তীরে মুখার্জি পরিবারের এই পুজো 329 বছর ধরে হয়ে আসছে। এই পুজোই নেই কোনো আড়ম্বর, জমিদার বাড়ির পুজো অথচ নাকি অনাড়ম্বর। হ্যাঁ, বরাকরের মুখোপাধ্যায় পরিবারের জৌলুসীন অনাড়ম্বর পুজোই হয়ে আসছে প্রায় 329 বছর ধরে, এমনটাই নাকি রীতি। পুজোয় জাঁকজমক করতে গেলেই নাকি বিপদ ঘটেছে পরিবারে। ওই যেগুলো তোমাদের করতে নেই যেগুলো সেগুলো আমরা করি না, আড়ম্বরও কিছু নেই আমাদের, আড়ম্বর করতে গেলে মানে অসুবিধায় ফেলে, অসুবিধা হয়। কাশিম বাজারের রাজার আনুকূল্যে একসময় বিরাট প্রতিপত্তি ছিল এই মুখোপাধ্যায় পরিবারের। প্রাচীন বাড়ি, বিরাট পুকুর থেকে শুরু করে গরুর গোয়াল ঘর, আভিজাত্যের ছাপ এখনো স্পষ্ট। বাড়ির ঠাকুর দালানেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। তিন পুরুষ ধরে এই প্রতিমা বানাচ্ছেন সূত্রধর পরিবার। আগে আমার বাবা করেছে, মামা করেছে, তারপর বাবা মামা মারা গেছে, তারপর এখন আমার, আমি এখন প্রায় 30-40 বছরে প্রতিমাটা করছি, বুঝলেন। আমার ছেলেও এসেছে, ছেলেও করছে কাজ, এমনি করে আমাদের পরম্পরা হয়ে এসছে বরাবর। মায়ের একটা আশীর্বাদ আছে, প্রতিমা যখনই মাকে করি প্রণাম করে, আর প্রতিমার কাজ শেষ হওয়ার পর প্রণাম করে যায়। বাড়িতে আরও কিছু অদ্ভুত নিয়ম আছে, যেমন নবমীর রাতে বাড়ির সবাইকে জেগে থাকতে হয়, ঘুমলেই ঘটে অদ্ভুত কাণ্ড, বাড়ির চাষিদের কাঁধে চড়েই দেবী যান বিসর্জনে। অষ্টমী লাস্ট পর্যন্ত টাইমে দেওয়া হয়, আর কোনো বলি নেই। আর নবমীর দিনে সারাদিন আমরা ভোজ টোজ হয়ে গেল, যা হয়ে যাওয়ার পরে রাত্রেবেলায় আমাদের ইয়ে হয়, ফাংশন হয়। ফাংশন হয়ে যাওয়ার পরে রাত হোল নাইট জাগা হয়। এটা আগে আমরা বন্ধ করে দিয়েছিলাম, যে তখন ইয়ে আমরা হ্যালোজেন লাগিয়েছিলাম, তো হ্যালোজেনটা পাস করে দিয়েছিলাম। তারপরের বছর বলে হতেই পারে, তো সেই জন্য আরেক বছর লাগালাম। তখন ইয়ে সিনেমা দেখছিলাম, ইয়ে ভিডিও, তখন ভিডিও খুব চলছিল, ভিডিওতে সিনেমা দেখছিলাম, তো ওটা বাস্ট হয়ে গেল। তখন থেকে আর আমরা কিছু করিনি। ভোগে আমাদের হয় 7 রকম 9 রকম ভাজা ভুজি, তারপরে তোমার পায়েস, চাটনি, রসা, ফ্রাইড রাইস, পোলাও, এই সকল আমাদের। সন্ধেবেলায় শীতলে লুচি, সুজি, মিষ্টি। 3:30টার সময় আমরা বরণ করি, আমরা বাড়ির লোক আগে বরণ করি, তারপর ঠাকুরকে নিচে নামানো হয়। ঠাকুর নিচে নেমে এসে তারপর সবাই পাড়ার লোক বরণ করে। এবার সব বরণ টরণ হয়ে যায়, মাকে কিন্তু 5টার আগে, সন্ধ্যের আগে মাকে কাঁধে ওঠাতে হয়। যদি মাকে ওঠানো একটু দেরি হয়ে যায় তাহলে মা কিন্তু খুব ডিস্টার্ব করে, মানে সেই সময় মাকে ওঠানো মুশকিল হয়ে যায়। বাড়ির লোকের সঙ্গে সঙ্গে এলাকার মানুষও হাত লাগান পুজোর কাজে। পুজো অনাড়ম্বর বটে, তবে উৎসবের আনন্দে হইচইয়ে মানা নেই কারোরই। এই পুজো দেখার জন্য আসানসোল, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বহু মানুষ এখানে আসেন। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।